আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আসলে আমি কিছু গুরুত্বপূর্ণ দরকারে সিটিতে যাচ্ছি, সেটা ভিসা সংক্রান্ত বিষয়। অনেকেই অনেক প্রশ্ন করেছেন এবং আজকে একটু ফ্রি টাইম পাইলাম, যার কারণে সিটির দিকে যাচ্ছি। দেখি নতুন কোনো কোম্পানির তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব এবং সিটিতে গিয়ে নতুন কোনো তথ্য সংরক্ষণ করার চেষ্টা করব। কুয়েতের বর্তমান অবস্থা নিয়ে বলতে গেলে, বর্তমান অবস্থা এখন মোটামুটি আবহাওয়া খুবই গরম, 50 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা। তো বুঝতে পারছেন কতটা কড়া আবহাওয়া। তো যার কারণে দেখা যাচ্ছে কুয়েত সরকারের আইন অনুযায়ী দুপুর 11টার থেকে বিকাল 4টা, এর ভিতরে বাইরে টোটালি লোকজন সেভাবে থাকে না, সেভাবে কাজকর্ম চলে না, এইটুকু সময় কাজ আমার নিষিদ্ধ করা হয়েছে। তো যার কারণে যারা পার্ট টাইম করেন বাইরে, তাদের জন্য একটু কাজ কমে গেছে গরমের জন্য। প্রতি বছর এরকমই হয়, আসলে কুয়েতে শীতের সময় বেশি কাজ চলে, যারা পার্ট টাইম করেন তারা শীতের সময় বেশি করতে পারেন, গরমের টাইমে একটু পার্ট টাইম কম হয়। বাইরের কাজগুলো, বিশেষ করে কনস্ট্রাকশন কাজগুলো খুবই কম হয়, রাস্তার কাজ, বিল্ডিংয়ের কাজ, এই কাজগুলো খুবই কম হয়। সামনে শীত আসতেছে, কনস্ট্রাকশনে বাংলাদেশ থেকে অনেক লোক নেবে এবং অলরেডি অনেক ভিসা বের হয়েছে। আজকে এক ভাই আমার কাছে ভিসা চেক করার জন্য ভিসা কপি পাঠাইছে, যে ভাই এটা ভিসাটা অরিজিনাল কিনে একটু চেক করে দেন। তো ভাই চারমান কুয়েত কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানিতে ভিসা পেয়েছে, তো অনেকেই ভিসা পাইছে, আমাকে নক দিয়েছে যে ভাই ভিসা পাইছি, কনস্ট্রাকশন সামনে কনস্ট্রাকশন কাজ চলবে কারণ শীত আসতেছে। তো তারা বাংলাদেশে ভিসা প্রসেসিং করে আস্তে আস্তে প্রায় শীত চলে আসবে, এই জন্য কনস্ট্রাকশন কোম্পানিগুলো লোক নেওয়া শুরু করছে। তো আরও নতুন নতুন কোম্পানির লোক নেবে, সেইগুলো ভিসা খুললে আমি অবশ্যই আপনাদের তথ্য জানাবো। যারা কনস্ট্রাকশনে আসতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, নতুন ভিডিও দিলে যেন সাথে সাথে পেয়ে যান। তো আমি সিটিতে যাচ্ছি, কেপিটিসির খবরও নেব আজকে, কেপিটিসি অফিসে যাব, তারপরে কিছু মার্কেটে যাব এবং অনেক জায়গায় যাব ইনশাল্লাহ, যেখানে যেখানে আসলে সুযোগ হয় আর কি। আসলে উদ্দেশ্য এটাই, আপনাদেরকে মানে সহযোগিতা করার জন্য এবং আপনাদেরকে তথ্য জানানোর জন্যই বের হয়েছি। তো যার কারণে তথ্য সংরক্ষণ করার জন্যই বের হয়েছি। তো আপনারা আপনাদের গত সপ্তাহে খুবই বিজি ছিলাম, আমি অনেক কাজের চাপে সেইভাবে ভিডিও বা তথ্য সংরক্ষণ করতে পারিনি, মোটামুটি যেটুকু পারছি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, যেন আপনাদের জন্য কাজ করতে পারি, কারণ একটা কাজ করতে সময় দিতে হয়, পরিশ্রম হয়। আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই কাজ করার গতি বেড়ে যাবে। সো অলরেডি আমরা কুয়েত সিটিতে এই ঢুকে পড়লাম, কুয়েত সিটিতে চলে আসছি, দেখতে পাচ্ছেন আমরা এখন কুয়েত সিটির দিকেই যাচ্ছি। এই যে একটা নতুন একটা এই যে বিল্ডিংগুলো যে দেখতে পাচ্ছেন, এটা অফিস, এগুলো অফিস, অনেক কোম্পানির হেড অফিস। এগুলো সিটিতে সাধারণত হেড অফিস কোম্পানির, আর কোম্পানিগুলো সিটির থেকে একটু বাইরে বা সিটির আশেপাশে, হেড অফিসগুলো সিটির ভিতরে আছে। সো আমরা যাচ্ছি, আমি এখন কেপিটিসি বাসেই আছি, বাসেই যাচ্ছি। সো সামনে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে। আসলে আজকে কুয়েতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কিছু বলার জন্যই এসেছি। বর্তমান পরিস্থিতিতে আপনারা কুয়েতে একটু গরমের জন্য ইনকাম কম হচ্ছে, আর ভিসার পরিস্থিতি বলতে গেলে কুয়েতে বর্তমান আকুত হুকুমত ভিসাগুলো বেশি হচ্ছে, আহালি ভিসাগুলো আসলে খুব একটা বের হচ্ছে না, বের হচ্ছে খুবই কম। কেপিটিসির ভিসাও আমি তথ্য নেব আজকে, দেখি আপনাদের আপডেট নিউজ জানাবো কালকে শুক্রবার, তথ্য সংরক্ষণ করি, কালকে ভিডিও দেবো আপনাদের উদ্দেশ্যে। সো আর কিছু শোন, ফ্রি ভিসা বের হয়েছে, এগুলো ভিসা, ফ্রি ভিসার অনেক দাম, গত সপ্তাহে কিছু ফ্রি ভিসা বের হয়েছে। তো যাই হোক, কুয়েতের বর্তমান পরিস্থিতি হলো এরকমই, যে আকুত ভিসা মোটামুটি ভালো বের হচ্ছে এবং ভিসার জন্য পাসপোর্ট জমা হচ্ছে, আর বর্তমানে সোনাহালি ভিসাগুলো ওয়েটিং আছে, ড্রাইভিং ভিসাগুলো ওয়েটিং আছে, যে কোনো টাইমে ভিসা বের হয়ে যাবে। এই নতুন তথ্যগুলো আপনাদের অবশ্যই জানাবো বের হওয়ার সাথে সাথে। সো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।
আল্লাহ হাফেজ।